যাচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, সে যদি অন্ধ হতে পারে, সে অন্ধ অবশ্যই অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না, তোমাদেরকে তো আল্লাহ চক্ষু দান করেছেন, অতএব তোমরা দেখতে পাচ্ছ একটা পর পুরুষ, অতএব তোমরা পর্দা করো, পর্দাকে থাকতে হবে, তাহলে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, শান্তি যদি পেতে চান তাহলে আরেকটি নীতি হচ্ছে যে স্বামী এবং স্ত্রী উভয় জুবানটাকে কন্ট্রোল করতে হবে, লাগাম লাগাতে হবে, জুবানের লাগাম লাগাতে হবে। এই জুবানটাই এমন একটা জুবান যার ফলে একজন মানুষ একেবারে জান্নাতের কাছাকাছি হয়ে যায়। অনেক নেকি করেছে, অনেক ইবাদত করেছে, অনেক সওয়াব সালাতের পাবন্দ হয়েছে, কিন্তু শুধুমাত্র সে নিজের জিহ্বার কারণে এমন একটা কথা বলে দেয়, যেই কথা এমন একটা বিষাক্ত হয়ে যায় বা শিরক করে দেয় বা কুফরি করে দেয়, তার ফলে সে জাহান্নামী হয়ে যায়। এই জুবান এমন একটা জুবান, যেই জুবানের ফলে আমরা জুবানের দ্বারা কথা বলি কিন্তু কষ্ট পেতে হয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মান্না যায় পরিত্রাণ কিসে আছে, মুক্তি কিসে আছে, পরিত্রাণ আমরা কিভাবে পাবো? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উকবা বিন আমির শোনো, আমসিক আলাইকা লিসানাক, হে উকবা, তুমি যদি রাজাত পেতে চাও, তুমি যদি শান্তিতে থাকতে চাও, তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে জুবানটাকে বেলাগাম করবে না।